wrapped around your soul with no control. You can't breathe when you're drowning underwater. There's so much water. I've seen. কই যাচ্ছ? খালামুনি বাসায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন অ্যান্ড ব্লগ। মেঘলা আছি আপনাদের সাথে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়েছি, বোনের বাসায় যাব। আমরা তিন ভাই বোন, আপনারা হয়তো জানেন, বলেছিলাম, হয়তো কেউ জানেন না, তো আমি আবারও বলে দিচ্ছি, আমরা তিন ভাই বোন, এক ভাই দু বোন। তো বোনের বাসা কখনো যাওয়া হয়নি, আজকে যাব। আর এক ভাই, ও কোরিয়াতে থাকে। এই তো রেডি হচ্ছি, আয়াত রেডি হয়েছে। তো ভেবেছিলাম যে শাড়ি পরে যাব, কিন্তু সেটা আর হলো না। আপনাদের ভাইয়া বলল যে জার্নি করবা তো তো থ্রি পিসই পরো, তো এরকম একটা থ্রি পিস পরে নিলাম যাতে জার্নি করতে ভালো। তো বোনের বাসা যাওয়ার কথা ছিল অনেক দিন ধরেই, এর মধ্যে লকডাউন পড়ে গেল আর যাওয়া হয়নি। তো বোনের একটা ছোট্ট কিউট বেবি হয়েছে, ওকে আর দেখা হয়নি, তো যাব ওকে দেখতে। তো ওর জন্য দুটো জামা কিনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি, জামা কিনেছি আর একটা নিয়েছি, হলো এই যে গেঞ্জি, এর সাথে প্যান্ট আছে। এই তো জানি না কেমন হয় পরে, কেমন লাগবে বাবুটাকে। আসসালামু আলাইকুম, এতক্ষণ তো মেঘলার কথা শুনতে পারলে। আর আমি আছি কিবরিয়া, আশা করি সবাই ভালো আছেন, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হ্যাঁ, মেঘলার বড় বোন, ওনার বাসায় আজকে যাব। তো আসলে যাওয়া হয়নি, ব্যস্ততার কারণে কখনোই যাওয়া হয়নি এভাবে। তো আজকে যাব, তো আশা করি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন যাওয়া যাক। কই যাচ্ছ? খালামুনি বাসায়। বলো ও তো কথাই বলতে পারে, বলতে পারে, তুমি কথা বলতে পারো না, কথা বলতে পারো না, মাস্ক খোলো। আয়াত একটু সালাম দাও বা হ্যালো বলো কাউ। ও এক্সাইটেড, খালামুনি বাসায় যাওয়া দিয়ে। আমাদের আরো সকাল সকাল বের হওয়া লাগতো, দেরি হয়ে গেছে অনেক। এদিক থেকে এদিকে আমার সম্বন্ধী ফোন দিয়ে আর কি অনেক করতেছে যে এতক্ষণ আমরা বের হইনি কেন। আসলে রেডি হতে হতে সময় লেগে গেছে অনেক, আমার না, মেঘলার। এই তো যাচ্ছি। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে আজকে। এই তো তো এই তো আমরা যাচ্ছি, আফসিন অনেক এক্সাইটেড। কোথায় যাচ্ছ বলো, মামি বলো কোথায় যাচ্ছ,
কি দেখতেছ তুমি? ভাবছিলাম যে খুব ঠান্ডা, তো আমি আর কি জ্যাকেট পরে বেরিয়েছি বাহিরে, দেখি গরম। আপসিন, ছোট একটা বাবু আছে, ছোট একটা বেবি আছে, তখন দেখতেই পারলেন যে আমার দুই বেবি কতটা এক্সাইটেড ওর খালার বাসায় যাওয়া নিয়ে। তো ওর খালার বাসায় যে যে কি মজাটাই না করেছে ওরা, সেটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের মতো আমি, কিব্রিয়া এবং মেঘলা আমরা দুজনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।